স্বপ্নাদেশ পেয়ে নিম গাছের কাঠের মূর্তিতে পূজিত হন ঘোষাল বাড়ির দেবী দুর্গা। আর সেই থেকে 106 বছর ধরে মা দুর্গা পূজিত হয়ে আসছেন। ইতিহাস কি বলে আসুন দেখে নিই। দেবীর স্বপ্নাদেশ পেয়ে দুর্গাপুজোর পত্তন হয় হাওড়া জেলার পাঁচলা ব্লকের ঘোষাল বাড়িতে। বাড়ির সামনে নিম গাছ কেটে তাই দিয়ে মায়ের নির্দেশ মতো বিগ্রহ তৈরি করে প্রতিষ্ঠা করা হয় মাকে। আর সেই থেকে 106 বছর ধরে মা দুর্গা পূজিতা হন পাঁচলার এই ঘোষাল বাড়িতে। 1326 বঙ্গাব্দে জমিদার বাড়ির সদস্য নফরচন্দ্র ঘোষালকে স্বপ্নে আদেশ করেন দেবী দুর্গা। তারপর থেকে বংশ পরম্পরার সঙ্গে এই ঘোষাল বাড়িতেই নিবাস করেন দেবী দুর্গা। এই পুজোর বিশেষত্ব আমাদের গ্রামে ঠিক মধ্যস্থলে এই মন্দিরটি করে গিয়েছিলেন ঈশ্বর নফরচন্দ্র ঘোষাল। সেই হিসেবে আমাদের এই গ্রামটি খুব বড় গ্রাম, অন্তত মিনিমাম লোক সংখ্যা অন্তত 15,000 হবে। অতএব বিভিন্ন এই গ্রামটার মধ্যে কেলা বলুন পাড়া বলুন কোথাও এই জন্যে দুর্গাপূজা হয় না। আমাদের জয়নগর গ্রামে এই মন্দিরে যে দুর্গা মা আছে এই জন্যে সারা গ্রামটায় দুর্গাপূজা হয় না। হ্যাঁ, এই নিয়ম আমাদের প্রতিষ্ঠাতা ঈশ্বর নফরচন্দ্র ঘোষাল করে গিয়েছিলেন, গ্রামের জমিদার ছিলেন। সেই হিসেবে আমাদের দাদুরা বাবা কাকারা করে গেছেন। বর্তমানে এখনও দু কাকার জ্যাঠা দু একজন জীবিত আছেন, তারা বয়সের ভারে আসতে পারেননি। পরের প্রজন্মে আমরা আমাদের এই ভাই ভাইপো দাদারা সব মিলে আমরা আমাদের ফ্যামিলি থেকে ঘোষাল বাড়ির পুজো এটা, সেই হিসেবে আমাদের ফ্যামিলি থেকে এই পুজোটা করা হয়। আমাদের পুজো মন্দিরে হয়, নানান লোকের নানানভাবে যে উপকৃত হয় মাকে এ করে লোক পুজো দিতে আসেন। আমাদের নিত্য পুজোর ভোগ হয় 365 দিন। পুজো কদিন আলাদাভাবে সারা গ্রামে যেহেতু পুজো হয় না, সারা গ্রামের লোক এসে এখানে পুজো দিতে আসে এবং গ্রামের লোক এই যে পুজো হয়ে গেলে সমস্ত লোককে ভোগ দেওয়ার ব্যবস্থা আমরা করি। সম্পূর্ণ আমাদের ঘোষাল বাড়ির নিজস্ব তহবিল থেকে এটা আমাদের করা হয়। এতে আমাদের কোনো আলাদাভাবে রেখে যায়নি, এটা মায়ের উদ্দেশ্যে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে যার ক্ষমতা অনুযায়ী এই যে টোটাল খরচাটা আমরা সমস্ত মেনটেন করি। তৈরি আরম্ভ করি, নিম কাঠের তৈরি আরম্ভ করলো আর সেই থেকেই মায়ের এই পুজো হচ্ছে। এবং কোনো জিনিস মানে কোনো কাঠ মায়ের এই যে মহিষাসুর থেকে আরম্ভ করে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সমস্ত কিছু এই নিম কাঠেরই, একদম এখনও পর্যন্ত কোনো কাঠ খারাপ হয়নি, যেমনটি আছে সেইভাবে চলছে। শুধু মাঝে একবার করে রং হয়, তখন সে মানে খুবই সাবধানে আমাদের করতে হয়। সমস্ত গ্রামের লোককে আগে জানিয়ে দেওয়া হয় যে আমাদের মায়ের রং হবে, আপনারা কেউ উঁকিঝুঁকি মারবেন না, কেউ দেখবেন না। তা গভীর রাত্রে যে পোটো সে স্নান টান করে শুদ্ধ আচরে ওদের আমাদের এই মূর্তিগুলো সবই আপনার মানে খিলেন সিস্টেম করা আছে, ওই একটা একটা করে খুলে নিয়ে গিয়ে একজন এই সামনের বাড়িটাতে রং হয়েছে আর কি। ওখানে গভীর রাত্রে কেউ সব আগে সকলকে বলে দেওয়া হলো, নিষেধ করে দেওয়া হলো যে কোনোরকম কেউ উঁকি ঝুঁকি মারবেন না, কেউ দেখতে আসবেন না, কেউ দেখবেন না। এবং যে ফটো তৈরি করবে কাকে খুব শুদ্ধাচারে, অর্থাৎ যতবার সে বাথরুম টাথরুম যাবে ততবার তাকে স্নান করে এসে ওই মায়ের রং টং করবে, সব কিছু এইভাবেই চলে আসছে আর কি। কিছু পার্থক্য নেই, যেমন দুর্গাপুজো আমাদের জয়নগর গ্রামে এই একটাই দুর্গাপুজো। ঘোষালবাড়ি দুর্গাপুজো মন্দিরটির গ্রামের একদম মাঝখানে তৈরি করা হয়। আর এই গোটা জয়নগর গ্রামে কোনো বারোয়ারি অথবা বাড়িতে দুর্গাপুজো হয় না। প্রায় 15,000 মানুষের এই গ্রাম এক বাক্যে ঘোষালবাড়ির মাকেই আরাধ্যা বলেই গণ্য করেন। সপ্তমী, অষ্টমী ও নবমীতে গোটা গ্রামের বাসিন্দারা একসাথে খাওয়া দাওয়া করেন। বিশেষ করে অষ্টমীর দিনে ঘোষালবাড়িতে বহু মানুষের সমাগম হয়। গত 2 বছর কোভিডের জন্য মানুষ আসতে পারেননি, তবে এ বছরে বহু মানুষ এই বাড়িতে আসতে শুরু করেছেন। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, সময় কলকাতা।